নমস্কার, আদাব। সুধীরলাল চক্রবর্তীর জন্মশতবর্ষ সিরিজ তৃতীয় পর্ব রেকর্ড করছি 5 এপ্রিল 2020। ভিডিও করছেন মনীষা। আমরা সুধীরলাল চক্রবর্তীর সুরের বৈশিষ্ট্য বা তার সুরের জায়গাটা নিয়ে শুরু করেছিলাম ও তোর জীবন বিনা আপনি বাজে, এই গানটা দিয়ে। যদ্দূর মনে পড়ছে সুধীরবাবু এটা রেকর্ডও করেছিলেন, তেমনি এই একটা প্রশ্ন কারণ থাকতে পারে, উনি কি সেই সময় তো রাগ সঙ্গীত গাইতেন, প্রত্যেকটা গানে কি রাগ রাগিনীর কোনো প্রভাব বা ছায়া পড়তো? না, আধুনিক বাংলা গান বা আধুনিক ভারতের যে আধুনিক গান তার কোনো রাগানুগত্য নেই। রবীন্দ্রনাথ ইন্দিরা দেবী চৌধুরীকে লেখা একটা চিঠিতে লিখেছিলেন, আমার আধুনিক গানে রাগ 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 আর তালের উল্লেখ নেই বলে আক্ষেপ করেছিস। কাজেই আধুনিক গান কিন্তু রাগানুগত্য করে না, ওটা রাগ প্রধান গান করে, কিন্তু রাগের ছায়া ঘোরাঘুরি করছে দেশে। যেমন সাগা মাদা নি সানি দা গা, মান্ড নামে একটা রাগ আছে জানেন, রাজস্থানের ফোক সং থেকে নেয়া, ফোক মিউজিক থেকে শুনেছি, যে রাগে একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেছে সঙ্গীতাচার্য বড়গোলাম আলী খানের ইয়াদ পিয়া কি আয়ে নামে একটা গান, উনি গেয়ে কি ভীষণ অন্যায় করে ফেলেছেন, কেন এখন ওইটা আমরা সবাই গাই, এখন যে যেখানে আছে দেখবেন ইয়াদ পিয়া কি করে, মানে গান আর না, ওখানে কত রকমভাবে আমি কেরামতি দেখাবো, কসরত দেখাবো, তার একটা অসামান্য প্রতিযোগিতা। কিন্তু ওই যে রাগটি সেটা কিন্তু কিছুটা খেলে যাচ্ছে ওই অধুর জীবন বিনা দুঃখ সুখের দুই পারে গবাধানিসা। আমি কিন্তু আপনাদের বলছি না যে রাগগুলো জানতে হবে, একেবারে না, আমি আপনাদের ধরিয়ে দিচ্ছি যে একটা পরিবেশের মধ্যে আমাদের দেশ তার অনেক খারাপ দিক থাকতে পারে, কিন্তু গ্রহণযোগ্য দিন তো কম নয়, যে আমাদের গানের যে ঐতিহ্য সেটাকে একবারে ফেলে দিয়ে অন্য জায়গায় হাত বাড়াবো সেটা কেমন কেমন, তাই না? দরকার কি? তেমনি এই মান্ড রাগের ওপরে একটা অসামান্য গান করেছিলেন সুধীরলাল, এবং সেটা গেয়েছিলেন আমাদের সুপ্রভা সরকার। সুপ্রভা সরকারকে ইন্ডাস্ট্রিতে বর্দি বলা হতো, আর আমার বাবা সুধীরনাথকে বলা হতো বর্দা। তা সুপ্রভা গিয়েছিলেন, ও গো মোর গানের পাখি কেন এলে হায় মোর নভে সুরের স্বপ্ন মাখি, সুরের স্বপ্ন মাখি। এই যে ছোটোখাটো খোঁজগুলো, এগুলো নজরুলের আমল থেকেই রয়েছে, রবীন্দ্রনাথের গানে এত এরভাবে ছিল না। কিন্তু এই যে সুরের স্বপ্ন মাখি, ও গো মোর গানের পাখি কেন এলে হায় মোর নভে সুরের স্বপ্ন মাখি, সুরের স্বপ্ন মাখি। অন্তরাটা দেখুন, কোথা মোর প্রিয় সাথী বিফলে গেল যে রাতি, কোথাও কালো হাতি নেই কিন্তু, কিন্তু কীভাবে উনি অলঙ্কারগুলোকে নিচ্ছেন, কোথা মোর প্রিয় সাথী বিফলে গেল যে রাতি। যারা গান শিখছেন, গান শিখতে চান, গান গাইতে চান, একটু চেষ্টা করুন এইগুলো গাইতে, তোলার চেষ্টা করুন, আগে কানছেন তারপর তানছেন। ও গো মোর গানের পাখি কেন এলে হায় মোর নভে সুরের স্বপ্ন মাখি, সুরের স্বপ্ন মাখি। এই গানটা সুধীরবাবু রেকর্ড করেছিলেন কিনা আমি জানি না, সুপ্রভা সরকার কিন্তু গাইতেন, আমি সুধীরলালের স্মৃতিবাসরে তার মুখে শুনেছি। সুধীরলালের একটি গান আপনাদের এখন আমি একটুখানি শুনিয়ে রাখতে চাই, সেটা রেকর্ডিং ছিল এবং এই গানটি উনিই গাইতেন, আর আমার খুব প্রিয় গান, ধনঞ্জয় ভট্টাচার্যের মুখে একবার আমি শুনেছি আমার কৈশোরে বাল্যকালে।
এ জীবনে মোর যত কিছু ব্যথা, যত কিছু পরাজয়, তোমারে সরিয়া লাগে যে গো, লাগে যে গো মধুময়। এ জীবনে মোর যত কিছু ব্যথা, যত কিছু পরাজয়, তুমি চলে গেছো দূরে, তবু যেন সুরে সুরে। কোথাও কালোয়াতি নেই, কোথাও বাড়াবাড়ি নেই, মিষ্টি একদম স্বাভাবিকভাবে গাওয়া। তুমি চলে গেছো দূরে, তবু যেন সুরে সুরে। সেদিনের গান খানি বারে বারে মনে হয়, বারে বারে মনে হয়। এই হচ্ছে সুধীরলালের রেজলিউশন, বারে বারে মনে হয়, তোমারে সরিয়া লাগে যে গো, লাগে যে গো মধুময়। তুমি চলে গেছো রেখে গেছো বিনা খালি, তারি সুরে আমি তোমারে শুধু জানি। তুমি চলে গেছো রেখে গেছো বিনা খালি, তারি সুরে আমি তোমারে শুধু জানি। জীবনের যত আশা, মোর যত ভালোবাসা, তোমার হৃদয়ে জানি গোপনে জড়ায় রয়, গোপনে জড়ায় রয়। এই জীবনে যে সঙ্গীত বোধ যতটুকু হয়েছে, তার মূলে যে কতটা সুধীরলালের সঙ্গীত রয়েছে তা কাউকে বলতে পারেনি, আজ বলছি। এই যেভাবে উনি রেজলিউশন করছেন, তোমার হৃদয়ে জানি গোপনে জড়ায় রয়, এবারে ওকে ফিরতে হবে স্থায়ীতে, গোপনে জড়ায় রয়। দেখুন, এর মধ্যে মমত্ব রয়েছে, একটা করুণা রয়েছে, দুঃখ রয়েছে, বাড়াবাড়ি নেই। গোপনে জড়ায় রয়, তোমারে সরিয়া লাগে যে গো, লাগে যে গো মধুময়। তো নিয়ামালাম তিকো সেরাম প্রোগ্রেসো, আসুন অতীতের দিকে যাই, সেটাই হবে প্রগতি। তৃতীয় পর্ব এইভাবেই শেষ হচ্ছে, পরেরটা পরে হবে। ভালো থাকবেন সকলে, নমস্কার, আদাব।